নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। শীতের শেষে ঋতুরাজ বসন্তের রঙিন ছোঁয়া নিয়ে আগমন ঘটে, আর তার সাথে নিয়ে আসে নানান রোগ অসুখ বিসুখ। এই সিজন চেঞ্জের সময় রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য সজনের ফুল, পাতা, ডাঁটা খুবই কিন্তু উপকারী। এছাড়াও যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের এটা রোগের ওষুধও বলা যেতে পারে। তাই আজকে আমি দেখাবো সজনে ফুলের বড়ার রেসিপি। এইভাবে বানালে বড়া কখনো তেতো হয়ে যাবে না। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি সজনে ফুল ডাঁটা সহ নিয়েছি, গাছ থেকে পেড়ে নিয়েছি। তো আপনারা গাছ থেকে এভাবে না পেড়ে, গাছ থেকে যখন ফুলটা পড়ে যায় সেই ফুল নিয়ে বড়া বানানোর চেষ্টা করবে, কেননা এই ফুল থেকেই কিন্তু ডাঁটা হয়। আর আমরা যদি সেই ফুলই খেয়ে নিই তাহলে কী করে ডাঁটা হবে, তাই না? তো দেখুন, আমি এতটা ফুল, খুবই অল্প পরিমাণ ফুল হয়েছে, সেই ফুলগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই কিন্তু বেশি ফুল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই টেস্টি হয়। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের অর্ধেক ভাগ এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি নারকেলের যে নরম যে নারকেল হয় সে নারকেলের কিছুটা অংশ, সামান্য একটু অংশ নিয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই, এটা অ্যাভয়েড করতে পারেন। এমনিতেই সজনে ফুলের টেস্টটাই অসাধারণ হয়, তো নারকেলটা দিলে একটু টেস্টটা ভালো লাগে। তো না যদি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এভাবে নর্মাল করতে পারেন। তারপর আমি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। লঙ্কাটাকে এইভাবে আমি চার ভাগ করে নিয়েছি। এভাবে লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি করে দিলে খেতেও সুন্দর হয় এবং টেস্ট যেমন সুন্দর আসে তেমন ঝালও কিন্তু খুব অল্প লাগে, কেননা ছোটো ছোটো থাকে। তো বাড়ির বাচ্চা যদি খেতে চায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। দেখুন, সমস্ত আমি কেটে নিয়ে এবার আমি সজনে ফুলের সঙ্গে এগুলো মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। তো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা পুরো বেসনেই করতে পারেন, সেও টেস্ট ভালো হয়। এরপর নিয়ে নিচ্ছি আমি পোস্ত 1/4 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। তো আপনারা যদি পোস্ত না খেতে চান সেখানে অ্যাভয়েড করতে পারেন। হলুদ গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য পরিমাণ, আর লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ, কালো জিরে, আর দিচ্ছি সামান্য 1 চামচ চিনি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য নয়, এর মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে সেই ভাবটা কেটে যাবে, তো তার জন্য দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এগুলো জল না দিয়ে ভালো করে এইভাবে চটকে চটকে কিন্তু মিশিয়ে নিতে হবে। জল দেবেন না, কেননা ফুলে জল থাকে এবং পেঁয়াজ থেকে অনেকটা জল বেড়ায় নুন দেওয়া হয়েছে, তো তার জন্য জলটা দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। তো সেক্ষেত্রে দেখুন, আমার কিন্তু এখানে ফুলের পরিমাণটা কম থাকার জন্য একটু শুকনো হয়েছে, তো তার জন্য সামান্য একটু জল দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে যদি বেশি ফুল থাকে তাহলে জলটা না দিয়ে মাখানোর চেষ্টা করবে, যদি না হয় তখন সামান্য একটু জল দিতে পারেন। দেখুন, এইভাবে সমস্ত মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নিয়ে বড়ার একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখুন, এখানে আমি ছোট ছোট করে এভাবে পাতলা পাতলা করে চাপটা চাপটা করে নিচ্ছি শেপ। আপনারা যে যেমন সাইজের খাবেন সেই হিসাবে দেবেন। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে বসেছিলাম, তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু স্লো আঁচে রেখে বড়াগুলোকে এক এক করে ভেজে নিতে হবে।
আপনারা এভাবে, এখানে সর্ষের তেল আমি নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা হেলদি খাচ্ছি তো তার জন্য একটু সর্ষের তেল দিলাম। আপনারা যদি না থাকে সাদা তেলে ভাজতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সাদা তেলেও করতে পারেন। এভাবে আমি গ্যাপ দিয়ে দিয়ে আমি সমস্ত বড়া দিয়ে দিলাম। তো অল্প অল্প করে এইভাবে ভেজে নেবেন যদি বেশি পরিমাণ থাকে। দেখুন এক সাইড এভাবে হয়ে গেলে উল্টে আবার এক সাইড ভাজন দিয়ে দিলাম। এই সময় অবশ্যই ধ্যান রাখবেন গ্যাসের আঁচের কথাটা, লো টু মিডিয়াম রাখবেন, হাই দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অপর সাইড পড়ে যাবে আর ভেতরটা যে ফুল আছে নারকেল দিয়েছি সেগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে ভালো নয়, খেতেও কিন্তু খুবই সুন্দর। এইভাবে এটাকে আমি ডেকোরেট করে দিচ্ছি সজনের ফুল দিয়ে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কীরকম টেস্টি এবং হেলদি খাবার। বাড়িতে আপনারা তৈরি করে খান এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। দেখুন ভেতরে সবজিও সব সেদ্ধ হয়ে গেছে এবং খুবই মুচমুচে হয়েছে, পোস্ত দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমার চ্যানেলটিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন।